এখান থেকে কিন্তু বীচ ভিউটা সেই লাগতেছে। এরকম ভিউ পাওয়াটা খুবই মুশকিল। খুব সুন্দর জায়গা, এখান থেকে আপনি বীচ ভিউটা করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি উ ব্লকে। ভিউয়ার্স, উ ব্লকে ব্লক টুতে আমি নিয়ে আসতেছি কক্সবাজারে সমুদ্রে খুব কাছাকাছি একটা হোটেল, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল কক্সেস বাজার। এই হোটেলটি কিন্তু লাবণী পয়েন্টে, মূল লাবণী পয়েন্টের অবস্থিত, যেটি কিন্তু খুব সমুদ্রে থেকে খুব কাছাকাছি নামি একটা হোটেল, যেটি বলতে পারেন কক্সবাজারে প্রথম দিকে স্ট্যান্ডার্ড হোটেলগুলির মধ্যে একটি। তাহলে কথা না বাড়িয়ে চলুন, হোটেল মিডিয়াটি ঘুরে আসি আমার সাথে এবং ওনাদের হোটেলের রুমগুলো দেখবো, ওনাদের ফ্যাসিলিটি দেখবো, আরও অনেক কিছু জানা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে হোটেল মিডিয়া সম্পর্কে তাহলে একটু জেনে আসুন। ভিউয়ার্স, আমি চলে আসছি কক্সবাজারে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে। করোনা পরিস্থিতির কারণে ওনারা কিন্তু একটা ডিসইনফেকশন চেম্বার বসিয়েছেন। ভিউয়ার্স, কক্সবাজারে আসলে একটু মনে রাখবেন যে কোনো হোটেলে ঢোকার আগে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাস্ক পরে আসতে হবে, কারণ নো মাস্ক নো সার্ভিস। আমি এখন চলে আসছি ডিসইনফেকশন চেম্বারের সামনে। এখানে আগে আপনাকে এই যে তাপমাত্রা মাপার জন্য এখানে চোখ লাগিয়ে দিন, দেখতেছেন আপনার তাপমাত্রাটা এখানে শো করবে, তারপরে আপনি এই চেম্বারের ভিতর দিয়ে যাবেন। চেম্বারের ভিতরে চালু হয়ে গেছে, সেবাযুক্ত করে নিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড মর্নিং। গুড মর্নিং। আপনাদের হোটেলের রুম টাইপগুলো সম্পর্কে একটু জানতে পারি? আমাদের হোটেলে আছে স্যার দু টাইপের রুম, এসি এবং নন এসি ক্যাটাগরি। স্যার এসির মধ্যে যেগুলো আছে স্যার সুপার ডিলাক্স টুইন কাপল অ্যান্ড ট্রিপল, অ্যান্ড ডিলাক্স টুইন অ্যান্ড কাপল অ্যান্ড ট্রিপল, অ্যান্ড স্যুট রয়্যাল স্যুট, এবং স্যার এক্সিকিউটিভ স্যুট আছে, হানিমুন স্যুট আছে। আপনাদের রুমগুলো একটু দেখতে পারবো? হ্যাঁ শিওর স্যার। হাউসকিপিং সুপারভাইজারকে পাঠাবেন, আমাদের রুমটা শো করাতে হবে। প্লিজ প্লিজ স্যার একটু বসবেন, আমাদের সুপারভাইজার আসতেছেন, আপনাকে স্যার রুম ভিজিট করাবো। প্লিজ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স, দেখছেন এটা হচ্ছে যে আপনার ওয়েট টাওয়াল, যেটা অ্যাকচুয়ালি আপনারা যখন আসবেন একটু রিফ্রেশমেন্টের জন্য ডেটল দিয়ে যাতে জীবাণুমুক্ত করা যায় আপনাদের মুখ মুখমণ্ডল, সেজন্য কিন্তু এই ওয়েট টাওয়ারটা দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে সাজানো পরিপাটি লবি, হোটেল মিডিয়ার লবি। ছোট্ট আকারে একটা অ্যাকোরিয়াম দেওয়া আছে, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের বাচ্চা থাকলে কিন্তু অ্যাকোরিয়াম দেখলে অবশ্যই এই দিকটাই ছুটে চলে আসবে। তার মিডিয়া ভিতরে আসলে এখানে একটা ছোট্ট আকারে বার্মি স্টোর পেয়ে যাবেন, কিছু আপনাদের প্রয়োজন হলে এই স্টোর থেকেও কিনে নিতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ট্রিপল, ইয়েস, এটা হচ্ছে ওনাদের ডিলাক্স ট্রিপল ক্যাটাগরি রুম। ট্রিপল রুমগুলো সব সেমই আপনার, বাট এটা হচ্ছে যে একটু ডিলাক্স, বাট প্রত্যেক রুমগুলোতে আপনি একটা করে মিনি ফ্রিজ পাবেন। এটা ওয়াশরুম,
ওনাদের ওয়াশরুমের সাইজ কিন্তু সব সেম। এই রুমটি হচ্ছে ডিলাক্স টুইন। যারা অফিসিয়ালি আসেন অথবা ভিজিট করতে আসেন দুই ফ্রেন্ড মিলে, সিঙ্গেল সিঙ্গেল থাকতে পছন্দ করেন, তাদের জন্য এই রুমটি হচ্ছে যে পারফেক্ট। দুইজনের জন্য আলাদা দুটি খাট, সিঙ্গেল সিঙ্গেল দুটি বেড। রুমের কন্ডিশনগুলো খুব সুন্দর। এক কথায় মিডিয়াতে যা পাওয়া যায় সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যে রুমের সাইজগুলো কিন্তু সব একই আর একটু বড়। এটা হচ্ছে যে ডিলাক্স টুইনের ওয়াশরুম। মিডিয়াতে একটা বিষয়, আপনারা রুমের সাথে কোনো ব্যালকনি থাকবে না। ওনাদের প্রত্যেক ফ্লোরে এসি ফ্লোরগুলোতে সামনে একটা করে কমন ব্যালকনি, ওই ব্যালকনি থেকে আপনারা বিচ ভিউটা খুব ভালো করে করতে পারবেন। এটি হচ্ছে যে ডিলাক্স কাপল। যারা কাপল গেস্ট আসেন, নিউলি ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ কাপল গেস্টের জন্য খুব পারফেক্ট একটি রুম এসি ডিলাক্স কাপল। যেটা বলি বন্ধুরা বারবার, রুমের সাইজগুলো কিন্তু একই হোটেল মিডিয়াতে। হিউজ একটা বড় রুম পাবেন আপনারা হোটেল মিডিয়াতে আসলে। পরিপাটি গোছানো ওয়াশরুম, সবগুলো হাই কমোড। প্রত্যেক রুমে কিন্তু একটি করে মিনি বার অথবা ছোট ফ্রিজ পাবেন আপনারা। প্রত্যেক এসি রুমে কিন্তু মিনি বারটা থাকবে। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার ট্রিপল ক্যাটাগরি রুম। এখানে তিনজন করে থাকতে পারবেন, এসি ট্রিপল। একটা ডাবল বেডের খাট আর একটা সিঙ্গেল বেড। তিনজন ফ্যামিলি যাদের আছেন ওনাদের জন্য একটা কমফোর্ট রুম হচ্ছে ট্রিপল ক্যাটাগরি রুম, এসি ট্রিপল। এটা হচ্ছে যে সুপার ডিলাক্স এসি সুপার ডিলাক্স ট্রিপল। খুব সুন্দর করে সাজিয়েছেন এনারা। এটা ওয়াশরুম সুপার ডিলাক্স ট্রিপলে, বাথটাব সহ রুম। এটা কক্সবাজারের অন্যান্য হোটেলের চেয়ে আলাদা হচ্ছে যে হোটেল মিডিয়াতে রুমের সাইজ কিন্তু অন্যান্য হোটেলের চেয়ে একটু বেশি সাইজটা বড়। যার কারণে যারা একটু ফ্যামিলি নিয়ে আসতেছেন ওনাদের জন্য রুমটা কিন্তু খুব একটা পারফেক্ট রুম হবে। এটি আর অন্য কোনো রুম এটি হচ্ছে এসি টুইন। দুইজন সিঙ্গেল পার্সন যারা আসেন, বিশেষ করে আপনার কর্পোরেট অফিসিয়াল যারা আসেন, অথবা অনেক এখানে অনেকে আমি শুনলাম যে খেলোয়াড়রা উঠেছিল, ওনারা এই রুমগুলো ইউজ করে বেশিরভাগ হচ্ছে যে টুইন বেড, সিঙ্গেল সিঙ্গেল দুইটা বেড, যেখানে দুইজনের অ্যাকোমোডেশন। এটা সুপার ডিলাক্স টুইন। হোটেল মিডিয়া একটা ব্যাপার হচ্ছে ওনারা রুমের সাইজগুলো কিন্তু সবগুলো রুমের সাইজ কিন্তু সেম। খুব সুন্দর করে সাজিয়েছে। হোটেল মিডিয়া সবগুলো রুমে কিন্তু বাথটাব পাবেন না। সুপার ডিলাক্স কাপড়
এটা হচ্ছে যে আপনার সুপার ডিলাক্স কাপল কাপল গেস্টদের জন্য একটা পারফেক্ট রুম। রুমের সাইজগুলো কিন্তু সব সেম। এই রুমটিতে বাথরুমে বাথটাব আছে। অ্যাকচুয়ালি ওনাদের ছয়তলা যে সুপার ডিলাক্স রুমগুলো আছে ওইগুলোতে বাথটাব পাওয়া যায়, সেই জন্য একটু প্রাইজিংয়ের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্স থাকে। আমি নিচে ডিসক্রিপশনে হোটেলের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিব। বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে, এগুলো আপনারা কন্ট্যাক্ট কথা বলে বুকিং দিতে পারেন। হোটেল মিডিয়াতে কিন্তু রুমের সাথে কোনো ব্যালকনি নেই, বাট ওনাদের এই যে কমন ব্যালকনি যেগুলো এসি ফ্লোরগুলো আছে, আপনার ওনাদের সেকেন্ড ফ্লোর থেকে প্রত্যেক ফ্লোরে কিন্তু একটা কমন ব্যালকনি থাকে। কমন ব্যালকনি থেকে এই ভিউটা, যে ভিউটা কক্সবাজার অন্য কোনো হোটেল থেকে পাবে কিনা সন্দেহ, বাট হোটেল মিডিয়া কিন্তু যেহেতু ফ্রন্ট সাইড হোটেল এখান থেকে কিন্তু বিচ ভিউগুলো খুব সুন্দর হয়। এটা হচ্ছে ওনাদের এক্সিকিউটিভ কাপল রুম অথবা হানিমুন কাপল রুম, যেটি একটু মিনি সুইটও বলা যায়, তার খুব সুন্দর। এটা ওনাদের টপ ফ্লোরে এই রুমটি অবস্থিত। এই ফ্লোরটিতে বিশেষ করে এই যে এরকম আরেকটি রুম আছে এক্সিকিউটিভ কাপল, আর বাকিগুলো হচ্ছে আপনার স্যুট ক্যাটাগরি রুম। ওই রুমগুলো ভিডিও দেখাবো আমি, যে খুব সুন্দর বাসর পরিবেশ। হোটেল মিডিয়া কিন্তু অন্যান্য হোটেলের চেয়ে রুমের সাইজটা কিন্তু একটু বেশি বড় করে রেখেছে, যার কারণে যারা স্টে করবেন ওনাদের জন্য সবচেয়ে কমফোর্ট। প্রেসিডেন্ট সুইটের কিন্তু টোটাল ওনাদের দুইটি বেডরুম আর একটি এটি হচ্ছে আপনার ড্রয়িং এবং ডাইনিং রুম। চলুন প্রেসিডেন্ট সুইট রুমে ভিতরের রুমগুলো দেখে আসি। এটা একটি বেডরুম যেটা হচ্ছে যে আপনারা আগে দেখেছিলেন টুইন বেডে, এখানে দুইজন আরামসে স্টে করতে পারবে। আর একটি হচ্ছে যে আপনার রয়্যাল কিং সাইজ বেডের একটা কাপল বেড। ওনাদের যেগুলো স্যুট রুম আছে ওনাদের কিন্তু ব্যালকনি থাকে, এটা করে যে সুবিশাল একটা ব্যালকনি, আরামসে এখান থেকে দাঁড়িয়ে এই যে পাশে হোটেলগুলো এখান থেকে দাঁড়িয়ে একটু করে পারবেন সি ভিউ করতে পারবেন। এটা হচ্ছে হোটেল মিডিয়া রয়্যাল স্যুট। হোটেল মিডিয়া রয়্যাল স্যুটে ওয়াশরুমটা দেখবো, ওনাদের রয়্যাল স্যুটে কিন্তু একটাই ওয়াশরুম, যেটির সাইজ কিন্তু খুবই বড়। এটা হচ্ছে আপনার কাপল স্যুট, এখানে একটা বেডরুম আর একটা ড্রয়িং ডাইনিং। বেডরুমই হচ্ছে আপনার কিং সাইজে। এই স্যুট রুমে কিন্তু আপনার ব্যালকনি আছে, তাই না? এটা তো ব্যালকনি, রয়্যাল স্যুটের মতো বড় না, তবু খুব সিমসাম একটা ব্যালকনি আছে ওনাদের। এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর ভিউ করতে পারবেন। ওয়াশরুমটা দেখবো, হোটেল মিডিয়া কিন্তু কিছুটা আপগ্রেডিং এর কাজও চলতেছে। এটি হচ্ছে যে টপ ফ্লোরে কমন ব্যালকনি, এখান থেকে কিন্তু বিচ ভিউটা সেই লাগতেছে। এখানে দুইটি দোলনা আছে, এখানে বসে আরামসে আপনি বসে বসে বিচ ভিউ করতে পারবেন। এরকম ভিউ পাওয়াটা খুবই মুশকিল,
খুব সুন্দর জায়গা, এখান থেকে আপনি বিচ ভিউটা করতে পারবেন। এটা হচ্ছে যে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল এর নন এসি ফ্লোর, যেখানে একসাথে চারজন মানুষের অ্যাকোমোডেশন। হিউজ একটা বড় রুম, ডিফারেন্সটা এখানে নন এসি, এসি নেই, বাট ডেকোরেশনটা কিন্তু এসি রুমের মতো। ভিউয়ার্স, এখন আমি আসছি রেস্টুরেন্টে হোটেল মিডিয়া কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টটা নিতে। গুড মর্নিং, এখন আমি চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে, এখন আমি যাব বুফে ব্রেকফাস্টে। আপনারা যখন বুফে ব্রেকফাস্টের জন্য আসবেন, নিচে রিসিপশন থেকে এরকম একটা কুপন, ব্রেকফাস্টের কুপনটা, কমপ্লিমেন্টারি যেহেতু আপনাদেরকে কুপনটা দিতে হবে। গুড মর্নিং, এই যে কুপনটা ওনারা নিয়ে নিল। এখন ব্রেকফাস্টে কী কী আইটেম আছে এগুলো দেখে নিই। খিচুড়ি, পরোটা, এগ কারি, ভেজিটেবল, ডাল ভোনা, হালুয়া, এগুলো হচ্ছে যে আপনার মেইন আইটেম। আরো অনেকগুলো আইটেম আছে, চলো এই আইটেমগুলো একটু দেখে আসি। গুড মর্নিং, বাটার এন্ড জেলি ব্রেড দিয়েও খেতে পারেন, যাদের একটু পরোটা এবং খিচুড়িতে রুচি তারা ব্রেড বাটার জেলি দিয়েও চালাই নিতে পারবেন ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কিন্তু অনেকগুলো আইটেম। আর রেস্টুরেন্টে কয়জনের, আপনার রেস্টুরেন্টের ক্যাপাসিটি কতজন বসতে পারবেন? বিয়াস দেখলেন, তাহলে একসাথে 130 জনের উপরে মানুষ কিন্তু এখানে বসে ব্রেকফাস্টটা করতে পারবে। প্লাস এখানে বিভিন্ন আয়োজন হয়, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বুফে সার্ভিস ওনারা যদি অর্ডার করেন, আপনারা বুফে সার্ভিস প্রোভাইড করে। বিভিন্ন গ্রুপ আসে যারা একসাথে অনেকজন মানুষ এখানে বুফে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাচ্ছেন অনেকগুলো আইটেম। তাহলে দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে। ভিয়াস, তাহলে আপনারা তো হোটেল মিডিয়া রুমগুলো দেখে আসলেন এবং কী ক্যাটাগরি রুম আছে এগুলোতে ডিটেলস জেনে গেলাম। আমরা এখন কথা বলবো হোটেল মিডিয়ার আর সিনিয়র এজিএম আমাদের শ্রদ্ধেয় শরীফুর রহমানের সাথে। চলুন তাহলে ওনার সাথে কিছু কথা বলে আসি। ওয়েলকাম টু হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল কক্সবাজার, সবাইকে ধন্যবাদ হোটেল মিডিয়ার ব্লগ ভিউ করার জন্য। সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী হোটেলের যে রুলসটা বর্তমানে চলছে সেটা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস। সো গাইস, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন বা আমাদের হোটেলে যারা অতিথি হয়ে আসবেন, আপনারা কাইন্ডলি মাস্ক পরিধান করবেন। আমাদের ডিসইনফেকশন চেম্বার আছে সামনে, ডিসইনফেকশন চেম্বার হয়ে আপনারা ইন করবেন। সামনে আমাদের হেক্সিসল থাকে এবং হ্যান্ড স্যানিটাইজার থাকে। আর যারা মাস্ক থাকবে না, যাদের মুখে মাস্ক থাকবে না, তাদের জন্য মাস্ক পরিধানের ব্যবস্থা করা হয়েছে। সো আপনারা কাইন্ডলি মাস্ক পরিধান করে হোটেলে ইন করবেন সবাইকে। আর হচ্ছে ডিসেম্বর মাসে আমাদের একটা অফার চলছে, যেটা আমাদের এই নাম্বারগুলো অথবা ডিসক্রিপশনে থাকবে। ধন্যবাদ সবাইকে।
ওয়াও, হোটেল মিডিয়াতে এসে একটা পর একটা সারপ্রাইজ পাচ্ছি ভিউয়ার্স। এ দেখেন চেক আউটের সময় কিন্তু ওনার গিফট দিচ্ছেন। তাহলে বন্ধুরা, আপনারা যখন চেক আউট হবেন হোটেল মিডিয়া থেকে, এরকম একটা বক্স পাবেন যেটা হচ্ছে যে আপনাদের জন্য সারপ্রাইজিংলি একটা স্ন্যাক্স থাকবে, হালকা ধরনের একটা স্ন্যাক্স। তাহলে অবশ্যই অবশ্যই বলবো, ভিজিট করে যান কক্সবাজার। যখন আসবেন আপনারা একটু কষ্ট করে ভিজিট করে যাবেন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল কক্সবাজারে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন হোটেল মিডিয়া অনেকগুলো রুম। আমিও আছি হোটেল মিডিয়াতে একজন স্টাফ হিসেবে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফেংমি ব্লগে, ব্লগ টু এ। আজকে যে হোটেল মিডিয়া নিয়ে করলাম, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচে লাল বাটন ক্লিক করবেন আর সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আসলে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই বলবো, হোটেল কক্সবাজারে যদি আসেন, আসুন ঘুরে যান একটু হোটেল মিডিয়াতে, দেখে যান আপনার পছন্দের রুম যদি আপনার পছন্দ হয়ে থাকতে পারেন, আর এরকম বিচ ভিউ আর অন্য হোটেলে পাবেন কিনা সন্দেহ। তাহলে সবাইকে এই বলে শেষ করতেছি, কক্সবাজারে আসলে অবশ্যই হোটেল মিডিয়াটা একটু ঘুরে যাবেন। ধন্যবাদ।